আসসালামু আলাইকুম বন্ধু পুরুষের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো এলএসটা কিভাবে তৈরি করতে হয়। কোষের এলএসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 10 নম্বর সাইজের হুক, আর নিয়েছি এখানে 9 তারের সুতা। তাই চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটা স্লিপ নট করে নিয়েছি। এখন আমি এটা এখানে একটা সিঙ্গেল ক্রোশ নিয়ে কাপড়ের সাথে জয়েন করে নিব। আমি এটা কাপড়ের সাথে জয়েন করে নিয়েছি। এখন এখানে আমি 3 চেইন করে নিব, 1 2 3। 3 চেইন করা হয়ে গেছে। এখন আমি এটা একইভাবে এখানে কাপড়ের সাথে জয়েন করে নিব। কাপড়ের সাথে জয়েন করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এখানে 3 চেইন করে নেব, 1 2 3। 3 চেইন করার পরে আমি এভাবে এটা ঘুরে যাব। ঘুরে গিয়ে এখানে আমি প্রথমে যেখানে ফার্স্ট যেখানে একটা সিঙ্গেল ক্রোশ নিয়ে জয়েন করেছি, ওই ঘরের ভিতরে আমি একটা ডাবল ক্রোশ করে নিব। ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমার এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন আমি এখানে 3 চেইন করে, 1 2 3। 3 চেইন করার পরে এই গ্যাপের ভিতরে আমি এখানে চেনের গড় সহ 6 ডাবল ক্রোশ করে নেব। এখানে আমার 2টা ডাবল ক্রোশ করা হয়েছে, 3 4 5 6 6টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি এটা আবারও একইভাবে কাপড়ের সাথে এভাবে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি এখানে 3টা চেইন করে নেব, 3 চেইন করে নেব, 1 2 3। 3 চেইন করে এখানে কাপড়ের সাথে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি। এখন আমি এখানে 3 চেইন করে নেব, 1 2 3। 3 চেইন করার পরে আবারও একইভাবে আমি এটা এভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে একটা ডাবল ক্রোশ করে নেব। এখানে জয়েন্টের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশ করে নেব। একটা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখানে আমার একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন আমি এখানে 5টা চেইন করে নেব, 1 2 3 4 5। 5টা চেইন করে নিয়েছি। প্রথমে আমি যে 5টা 6টা ডাবল ক্রোশ করেছি, ওখানে আমার কর্নারে চেনের গ্যাপের ভিতর দিয়ে আমি এখানে 9 ডাবল ক্রোশ করে নেব। দুইটা হয়েছে। এভাবে আমি এখানে 9টা করে নিব। আমি এখানে 9টা ডাবল ক্রোশ করে নিয়েছি। 9 ডাবল ক্রোশ করার পরে এখন আমি এখানে 3টা 3 চেইন করে নেব, 1 2 3। 3 চেইন করার পরে আমি এভাবে ঘুরে এখানে প্রথম স্টেজে চেনের গড় সহ 4টা ডাবল ক্রোশ করে নেব, 2 3 4। 4টা ডাবল ক্রোশ করা হয়ে গেছে। এখন আমি এখানে প্রথম স্টেজ বাদ যাবে, দ্বিতীয় স্টেজের ঘরে এখানে আমি একটা ডাবল ক্রোশ করে নেব। একটা ডাবল ক্রোশ করে আমি এখানে একটা গ্যাপ তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 3 চেইন করে সেমভাবে এই গ্যাপের ঘরেও আমি চেনের গড় সহ 4টা ডাবল ক্রোশ করে নেব।
চারটা ডাবল ক্রোশ করে নিয়েছি। তারপরে আবার আমি এখানে প্রথম স্টেজ বাদ দিব, দ্বিতীয় স্টেজে ঘরে এখানে একটা ডাবল ক্রোশ করে নিব। একটা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি থ্রি চেন নিয়ে 1 2 3 তিনটা চেন নিয়ে আমি এখানেও চারটা ডাবল ক্রোশ করে নিব। চারটা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি একটা প্যাচ নিয়ে এইভাবে প্রথম স্টেজ বাদ যাবে, দ্বিতীয় স্টেজের ঘরে মাঝখানে আমি একটা ডাবল ক্রোশ করে নিব। ডাবল ক্রোশ করেছি, এখানে আমার একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন আমি এখানেও থ্রি চেন করে নেব, 1 2 3 থ্রি চেন করে এ ঘরের ভিতরে আমি চেনের ঘর সহ চারটা ডাবল ক্রোশ করে নেব। চারটা ডাবল ক্রোশ করে নিয়েছি। তারপরে একইভাবে আমি এখানেও প্রথম স্টেজ বাদ যাবে, দ্বিতীয় স্টেজের ঘরে এখানে একটা ডাবল ক্রোশ করে নিব। একটা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন 1 2 3 থ্রি চেন করে আবারও একইভাবে গ্যাপের ঘরে আমি এখানে চেনের ঘর সহ পাঁচটা ডাবল ক্রোশ করে নিব। পাঁচটা ডাবল ক্রোশ করে নিয়েছি। তারপরে এখন আমি এখানে এটা এভাবে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্যাচ নিয়ে এখানে এই গ্যাপের ঘরে আমি এখানে পাঁচটা ডাবল ক্রোশ করে নিব। পাঁচটা ডাবল ক্রোশ করে নিব, 1 2 3 পাঁচটা ডাবল ক্রোশ করে ফিরে আসব। আমি এখানে পাঁচটা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি এটা এখানে কাপড়ের সাথে এভাবে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি। তারপরে এখন আমি তিনটা চেন করে, 1 2 3 তিনটা চেন করে তারপরে সেমভাবে আবারও কাপড়ের সাথে জয়েন করে নেব। তারপরে আবারও থ্রি চেন করে নেব, 1 2 3 থ্রি চেন করে এভাবে আমি ঘুরে যাব। ঘুরে গিয়ে আমি এখানে এই সিঙ্গেল ক্রোশের ঘরে এখানে একটা ডাবল ক্রোশ করে নিব। ডাবল ক্রোশ করে নিয়েছি। এখানেও আমি একটা গ্যাপ তৈরি করে নিয়েছি। এখন এই গ্যাপের ভিতরে আমি থ্রি চেন করে 1 2 3 ঘুরে যাব। ঘুরে গিয়ে আমি গ্যাপের ভিতরে এখানে সেমভাবে পাঁচটা ডাবল ক্রোশ করে নিব। আমি 5 ডাবল ক্রোশ করে ফিরে আসছি। আমি এখানে 5 ডাবল ক্রোশ করে নিয়েছি, করে এখন ফিরে আসছি। এটা এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশ নিয়ে এখানে কাপড়ের সাথে এভাবে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। তারপরে 1 2 3 আবারও থ্রি চেন করে এখানেও আমি কাপড়ের সাথে এটা জয়েন করে নেব। জয়েন করা হয়েছে। এখন থ্রি চেন করে নেব, 1 2 3 থ্রি চেন করে আমি এভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশের ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশ করে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এখানে আমার একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন আমি থ্রি চেন 5 চেন করে নিব, 2 3 4 5 5 চেন করার পরে এখন আমি এখানে চেনের গ্যাপের ঘরে এখানে আমি 9 ডাবল ক্রোশ করে নিব। 9টা ডাবল ক্রোশ এখানে আমি 9টা ডাবল ক্রোশ করে ফিরে আসব। আমি 9টা ডাবল ক্রোশ করে এখানে ফিরে এসেছি। এখন থ্রি চেন করে নেব, 1 2 3 থ্রি চেন করার পরে এখানে আমি এভাবে একটা
সিঙ্গেল ক্রোশ নিয়ে এটা জয়েন করে দিয়েছি। এখন এখানে 1 2 3 থ্রি চেইন করে এভাবে এবার ঘুরে গিয়ে এখানে আমি চেনের গড় সহ 4টা ডাবল ক্রোশ করে নিব। 2 3 4 4টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি এখানে প্রথম ঘর স্কিপ করব, দ্বিতীয় ঘরের মাঝখানে এভাবে একটা সিঙ্গেল ক্রোশ নিয়ে এখানে একটা গ্যাপ তৈরি করে নিব। গ্যাপ তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 2 3 থ্রি চেন নিয়ে গ্যাপের ঘরের ভিতরে চেনের গড় সহ 4টা ডাবল ক্রোশ করব। চারটা ডাবল ক্রোশ করে নিয়েছি। তারপরে আবারও আমি সেমভাবে এখানে ফার্স্ট প্রথম ঘর স্কিপ করব, দ্বিতীয় ঘরের এখানে চেনের গ্যাপের ঘরে একটা ডাবল ক্রোশ করে নিব। নিয়ে এখানে একটা আমি গ্যাপ তৈরি করে নিয়েছি। তারপরে 1 2 3 তিনটা চেন করে আবারও একইভাবে এখানে 4টা ডাবল ক্রোশ করে নিব। চারটা ডাবল ক্রোশ করে নিয়েছি। তারপরে সেমভাবে আমি পুরো এটা কন্টিনিউ করে নিব। আমি এটা কন্টিনিউ করে ঘুরে এসেছি। এখন আমি এটা এখানে প্রথমে যে 5টা চেন নিয়েছি ওই চেন 5টা চেনের ঘরের ভিতরে এটা এভাবে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি এটা পেঁচিয়ে এখানে আমি 5টা ডাবল ক্রোশ করে নিব। পাঁচটা ডাবল ক্রোশ করে নিয়েছি। করার পরে এখন আমি এখানেও সেমভাবে এটা কাপড়ের সাথে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি। এখন থ্রি চেন করে নিব। 1 2 3 থ্রি চেন করে এটাও এখানে কাপড়ের সাথে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি। তারপরে আবার থ্রি চেন করে 3টা চেন করে নিয়ে এভাবে ঘুরে গিয়ে আবার এখানে আমি একটা ডাবল ক্রোশ করে নিব। ডাবল ক্রোশ করার পরে এখানে আমার একটা চেনের গ্যাপ তৈরি হয়েছে। তারপরে এখন থ্রি চেন করে নেব। 1 2 3 থ্রি চেন করে সেমভাবে ঘুরে গিয়ে আমি এখানেও 5টা ডাবল ক্রোশ করে নিব। পাঁচটা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি এখানে কাপড়ের সাথে এটা জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি। তারপরে 1 2 3 তিনটা চেন করে একইভাবে এটাও কাপড়ের সাথে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে। এখন 1 2 3 তিনটা চেন করে আমি এভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে আমি এখানে একটা ডাবল ক্রোশ করে নিব। ডাবল ক্রোশ করা হয়ে গেছে। এখন আমি এখানে 5টা চেন করে নেব। 1 2 3 4 5 5টা চেন করার পরে এখানে আমি এই গ্যাপের ভিতরে 9টা ডাবল ক্রোশ করে নিব। 1 2
3 এভাবে আমি এখানে কন্টিনিউ 9 ডাবল ক্রস করে ফিরে আসব 9 ডাবল ক্রস করে ফিরে এসেছি এখন আমি এটা এখানে তিনটা চেইন করে নিব 1 2 3 তিনটা চেইন করে এখানে এটা এভাবে এক জয়েন করে নিব জয়েন করা হয়ে গেছে এখন 1 2 3 থ্রি চেইন করে আবারো আমি এভাবে ঘুরে যাব ঘুরে গিয়ে আমি এখানে তিনটা চেনের গ্যাপে চেনের গোছ সহ চারটা ডাবল ক্রস করে নেব 2 চেনের গোছ সহ আমার এখানে চারটা ডাবল ক্রস হয়েছে এখন আমি এটা এভাবে প্যাচ নিয়ে এখানে প্রথম ঘরে স্কিপ করব দ্বিতীয় ঘরে মাঝখানে আমি এটা এভাবে একটা ডাবল ক্রস নিয়ে জয়েন করে দেব জয়েন করা হয়ে গেছে তারপরে তিনটা চেইন করে নেব তিনটা চেইন করার পরে আমি আবারো সেম ভাবে এখানে গ্যাপের ভিতর দিয়ে চেনের গো সহ চারটা ডাবল ক্রস চারটা ডাবল ক্রস করে নিয়েছি তারপরে আবারো এখানে প্রথম ঘর স্কিপ করব দ্বিতীয় ঘরের মাঝখানে একটা ডাবল ক্রস করে গ্যাপ তৈরি করে নিব এভাবে আমি এখানে এটা কন্টিনিউ করে নিব আমি এটা কন্টিনিউ করে ফিরে এসেছি এখন আমি এটা এখানে এই পাঁচটা চেনের গ্যাপের ঘরে এভাবে জয়েন করে নিব জয়েন করা হয়ে গেছে এখন এখানে থ্রি চেন করে নেব 1 2 না সরি থ্রি চেন না এখানে আমি এভাবে প্যাচ দিয়ে এখানে এই গ্যাপের ঘরে থ্রি চেনের গ্যাপের ঘরে আমি এখানে পাঁচটা ডাবল ক্রস করে নেব 1 2 3 4 5 পাঁচটা ডাবল ক্রস করে নিয়েছি এখন আমি এটা এখানে কাপড়ের সাথে জয়েন করে দেব একটা সিঙ্গেল ক্রস নিয়ে আমি এটা জয়েন করে নিয়েছি আমার লেজ তৈরি হয়ে গেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম